অনিয়ম দেখে থানার ভিতরে ঢুকে থানার পুলিশ সদস্যদের কঠিনভাবে পিটিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। বিচারিক ক্ষমতা পাওয়ার পর এই প্রথম পুলিশের উপর কঠিন অ্যাকশন নিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। পুলিশকে পিটিয়ে কি হুঙ্কার দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা, মাইকিং করে সাধারণ জনগণকে কি বলছেন সেই ভিডিওটি আমরা দেখব। তারপর আমরা সরাসরি দেখব কিভাবে পিটাচ্ছেন সেনাবাহিনীর সদস্যদের। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, না টেনে দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, পুলিশকে কঠিনভাবে পিটিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা, এই প্রথম কিন্তু বাংলাদেশের ইতিহাসে দেখা গিয়েছে এরকম কর্মকাণ্ড। বাংলাদেশের ইতিহাসের এই প্রথম সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়েছে, তারাই নিজেরাই বিচার করতে পারবে ম্যাজিস্ট্রেটের মতো, তারা গ্রেপ্তারও করতে পারবে, এমন ক্ষমতা দেওয়ার পর সেনাবাহিনী এবার মাঠে নেমে পড়েছেন। তাদের দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে নামার পর সাধারণ জনগণ বলছে এটি ভালো করেছে অন্তর্বর্তীকালীন সরকার। দর্শক, বাংলাদেশের অন্য কোনো সরকার কিন্তু এরকম ক্ষমতা দেয়নি কোনো দিন সেনাবাহিনীর হাতে। পুলিশকে তারা ক্ষমতা দিয়েছে, পুলিশ কিন্তু নানা অনিয়ম করেছে, দুর্নীতি করেছে, পুলিশকে দলীয়ভাবে ব্যবহার করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সেজন্য পুলিশের উপর অনেকদিন ধরে ক্ষোভ প্রকাশ করছে সাধারণ জনগণ। এখন সেনাবাহিনীর উপর আস্থা রয়েছে সাধারণ জনগণের, সাধারণ জনগণ যেভাবে চাচ্ছে সেভাবেই দেশ চালাচ্ছেন সেনাবাহিনী। দর্শক, সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ায় আপনি কি মনে করছেন? আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখো এই পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।